রবিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সম্মেলন অনুষ্ঠিত হয় নজরুল কলাক্ষেত্রে। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাকেশ দাস এবং রাজ্য সভাপতি মিলন রানী জমাতিয়া এবং রাজ্য সম্পাদক প্রীতম পাল। এদিন এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী নীরব গিলানীও। এদিন রাজ্যের 8টি জেলা থেকে 250 জন করে প্রতিনিধি এই প্রদেশ সম্মেলনে যোগদান করে। এছাড়া এই প্রদেশ সম্মেলনকে কেন্দ্র করে পূর্বোত্তর থেকেও বিভিন্ন প্রতিনিধি অংশগ্রহণ করে। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিগত সময়ের কাজকর্মের পর্যালোচনা করা হয় এবং নতুন প্রদেশ কমিটি গঠন করা হবে বলেও জানা যায়। এ ব্যাপারে পরিষদের জনৈক কর্মকর্তা অবগত করেন। আজ ত্রিপুরা প্রদেশের 24তম প্রদেশ অধিবেশন আজ নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমাদের ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী শ্রী নীরব গিলানীজি এবং ন্যাশনাল সেক্রেটারি শ্রী রাকেশ দাসজির উপস্থিতিতে আমরা এই আমাদের স্টেট কনফারেন্সটি আমাদের উপলব্ধি করতে পারছি। আমাদের এই স্টেট কনফারেন্সে ত্রিপুরার প্রত্যেক জেলা থেকে প্রায় 250 কার্যকর্তা আমরা এখানে এসেছি। আজ এখানে আমাদের স্টেট কমিটি ঘোষণা হবে। নমস্কার। একটা দিক এর থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে অতি সন্তর্পণে সংগঠনের রীতি অনুযায়ী সাংগঠনিক দিকের কাজকর্ম গুছিয়ে নিচ্ছে শাসকদলীয় মনোভাবাপন্ন এই ছাত্র সংগঠনটি। বিশেষ করে সামনেই যখন একের পর এক নির্বাচনের ঘণ্টা বাজার অপেক্ষা, সেই জায়গায় এই ছাত্র সংগঠন সাংগঠনিক দিক থেকে নিজেদের তৈরি রেখে নিজেদের মতো করে প্রস্তুত হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এদিন এই সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।